হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলা অডিও গল্পের সম্ভারে স্বাগত জানাচ্ছি। আমি গল্পকন্যা। আজকের গল্প প্রিয়তমেশু। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। নিশাত কি হলে চোখ রাখলো, কাউকে দেখা যাচ্ছে না, অথচ দরজায় ধাক্কা পড়ছে। নিশাত বলল, কে? কোনো উত্তর নেই, চাপা হাসির মতো শব্দ। নিশাত দরজা খুলল। আশ্চর্য কাণ্ড, এইটুকু একটা বাচ্চা সবে দাঁড়াতে শিখেছে, তাও নিজে নিজে নয়, কিছু একটা ধরে দাঁড়াতে হয়। দরজা ধরে দাঁড়িয়ে কেমন দুলছে। খোকন, তোমার কি নাম? খোকন বিশাল একটা হাসি দিল। নিচের মাড়ির একটি মাত্র দাঁত, সেই দাঁত হাসির আভায় ঝিকঝিক করছে। নিশাত উঁচু গলায় জহিরকে ডাকলো, এই কাণ্ড দেখে যাও। কি কাণ্ড? না দেখলে বুঝবে না, বিরাট এক অতিথি এসেছে। জহির গলায় টাই বাঁধছিল, আয়নার সামনে থেকে নড়া উচিত নয়, তবু নড়ল। নিষ্প্রাণ গলায় বলল, এ কে? পাশের বাসার। কিরকম অসাবধান মা দেখেছ, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, যদি সিঁড়ির দিকে যেত। জহির আয়নার সামনে চলে গেল। টায়ের নটে গোলমাল হয়ে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে। সে নট ঠিক করতে করতে বলল, নিশাত, বাচ্চাটাকে ঘরে ঢুকিও না। ঢুকাবো না কেন? বাচ্চাদের একটা অদ্ভুত নিয়ম আছে, সাজানো গোছানো ঘর দেখলেই এরা প্রাকৃতিক কর্মটি করে ফেলে, ও এক্ষুনি তা করে ফেলবে। ফেলু, এই খোকন ভেতরে আসবে, টু 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 টু। নতুন কেনা কার্পেট খেয়াল রেখো। নিশাত বলল, মাটা কেমন দেখলে, একদম ন্যাংটো বাবা করে রেখে দিয়েছে, একটা প্যান্ট পরাবে না? আয়নায় নিশাতের ছায়া পড়েছে। জহির অবাক হয়ে দেখল, নিশাত বাচ্চাটার পেটে নাক ঘষছে। জহির হালকা গলায় বলল, আদরটা বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে না? আদর কখনো বাড়াবাড়ি হয় না, বাড়াবাড়ি হয় ভালোবাসায়। যার বাচ্চা তাকে দিয়ে এসো, দেখো কেমন গা মোচড়াচ্ছে, এটা হচ্ছে বড় কিছু করবার প্রস্তুতি। আচ্ছা, এর হাতে একটা ক্র্যাকার দেব, গলায় বেঁধে যাবে না তো আবার? ক্র্যাকার ফ্র্যাকার দিও না, লোভে পড়ে যাবে, রোজ আসবে। আহা, আসুক না। এই খোকন, ক্র্যাকার খাবে? টুট টুট। খোকন জবাব দেবার আগে খোকনের মার ভয় কাতর মুখ দেখা গেল। নিশাত লক্ষ্য করল, বেচারি প্রচন্ড ভয় পেয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ ফ্যাকাশে হয়ে আছে। নিশাত সহজভাবে বলল, এত ছোট বাচ্চাকে একা ছাড়তে আছে, যদি সিঁড়ির দিকে যেত। ও ঘুমাচ্ছিল, কখন যে জেগেছে বুঝতেও পারিনি। বাচ্চার কি নাম? ওর নাম পল্টু। পল্টু আবার কিরকম নাম, বড় হলে ওর বন্ধুরা ওকে বল্টু বলে খেপাবে, ওর একটা ভালো নাম রাখুন। মেয়েটি হেসে ফেলল। নিশাত বলল, আসুন না, ভেতরে আসুন। মেয়েটি লাজুক দৃষ্টিতে জহিরের দিকে তাকাচ্ছে। নিশাত বলল, ও এক্ষুনি অফিসে চলে যাবে, আপনি বসুন, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক, আমরা পাশাপাশি থাকি অথচ আলাপ নেই। ঘর খোলা রেখে এসেছি, তালা দিয়ে আসি বলে মেয়েটি উত্তরের অপেক্ষা করল না, ছুটে চলে গেল। জহির হ্যান্ডব্যাগে অফিসের ফাইল ভরতে ভরতে বলল, তুমি ঠিকই বলেছ, ভদ্রমহিলা বেশ অসাবধান, ব্লাউজের বোতাম খোলা ছিল, তুমি লক্ষ্য করেছ? এত কিছু থাকতে তোমার চোখ গিয়ে পড়লো ওইখানে, আয়নার ভিতর দিয়ে এত সব দেখে ফেললে। তোমার কি ধারণা আমি একটা অন্যায় করে ফেলেছি? নিশাত জবাব দিল না, তার একটু মন খারাপ হয়েছে। জহির ব্লাউজের এই প্রসঙ্গ না তুললেও পারত, শালীনতার একটা ব্যাপার আছে, জহিরের কি তা মনে থাকে না? রাগ করলে নাকি নিশা? না, এত চট করে রাগ করলে চলে না। আজও কি তোমার ফিরতে দেরি হবে, না সকাল সকাল ফিরবে? রাত 8টার মধ্যে ফিরব, পজিটিভ। পল্টু সাহেব তার কাজটি এখন সারছেন, কার্পেটের উপর তীব্র বেগে ঝর্ণার ধারা পড়ছে, পল্টুর মুখ আনন্দে ঝলমল করছে।
নিশাত অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো জহিরের দিকে। জহির কিছু বলল না, ব্যাগ হাতে বেরিয়ে গেল। তার আজকের বিদায় অন্যদিনের মতো হল না। অন্যদিন নিশাত তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দু একটা টুকটাক কথা হয়। আশেপাশে কেউ না থাকলে জহির অতি দ্রুত তার ঠোঁট এগিয়ে আনে, সেই সুযোগ সে খুব বেশি পায় না। পল্টুর মা ফিরে এসেছে, এর মধ্যেই সে বেশভূষার কিছু পরিবর্তন করেছে। প্রথম যে জিনিসটা নিশাতের চোখে পড়ল তা হচ্ছে ব্লাউজের বোতাম লাগানো, চুল খোঁপা করা, পরনে অন্য একটা শাড়ি। আপা আসব? আসুন আসুন, উনি অফিসে চলে গেছেন তাই না? হ্যাঁ, আপনি তো আজও নাকি এগিয়ে দিলেন না, রোজ দেন। নিশাত একটু যেন হকচকিয়ে গেল, ও বেশি তার বিস্ময়ের ভাব তেমন প্রকাশ পেল না। এই মেয়েটি যদি অফিসে এগিয়ে দেবার ব্যাপারটা লক্ষ্য করে তাহলে আরো কিছু হয়তো লক্ষ্য করেছে। নিশাত সহজ গলায় বলল, আপনি চা খাবেন? চা করি আপনার জন্যে। জি আচ্ছা, আর আপা আমাকে আপনি করে বলবেন না, আমার বয়স কিন্তু খুব কম। তাই নাকি? জি, ম্যাট্রিক পরীক্ষার মাঝখানে আমার বিয়ে হলো। অঙ্ক পরীক্ষা দিয়ে বাসায় এসে শুনি আমার বিয়ে, কয়েকজন লোক ডেকে এনে বিয়ে, সেই রাতেই শ্বশুর বাড়ি চলে গেলাম। বাকি পরীক্ষাগুলো নিশ্চয় দাওনি? জি না, আমার শ্বশুর সাহেব বললেন মেয়েদের আসল পরীক্ষা হলো সংসার, ওই পরীক্ষায় পাশ করতে পারলে সব পাস। ওই পরীক্ষায় কি পাশ করেছ? সে হেসে ফেলল। নিশাত বলল, তুমি বসো এখানে, বাচ্চার সঙ্গে খেলা করো, আমি চা বানিয়ে আনছি। খোকনের হাতে কি আমি একটা ক্র্যাকার দেব? দিন না, যা দেবেন ও তাই খাবে। গলায় আটকাবে না তো আবার? আটকাবে কেন, একদিন ও তার বাবার একটা সিগারেট গিলে ফেলেছিল, প্যাকেট থেকে বের করে টপ করে মুখে দিয়ে ফেলল, তারপর সে কি বমি। নিশা চায়ের পানি চড়িয়েছে, সকালের কিছু কাজকর্ম তার এখনো বাকি, নাস্তার প্লেট পরিষ্কার করা হয়নি, লন্ড্রি ছেলেটা আসবে কাপড় নিতে, টেলিফোন অফিসে যেতে হবে, 700 টাকা বিল এসেছে, অথচ টেলিফোন বলতে গেলে করাই হয়নি, কমপ্লেইন করতে হবে, কলাবাগানে মার কাছে যাওয়া দরকার, গত সপ্তাহে যাওয়া হয়নি, মা নিশ্চয়ই রেগে আছেন। আপা আসব? রান্নাঘরের দরজা ধরে মেয়েটি দাঁড়িয়ে আছে। এসো, বাবু ঘুমাচ্ছে, বিছানায় শুয়ে দাও। বিছানা লাগবে না, ও আরাম করে কার্পেটে ঘুমাচ্ছে। আপা, আপনার রান্নাঘরটা কি সুন্দর, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হচ্ছে, খুব সুন্দর, ছবির মতন। তোমার রান্নাঘরে তুমি এরকম করে সাজিয়ে নাও, রান্নাঘর তো একই রকম। আপনি কি ভেবেছেন আমরা পাশের ফ্ল্যাটটায় ভাড়া থাকি? মোটেই না, ও বেতনই পায় 3,500 টাকা, তাও বাড়ি ভাড়া মেডিকেল সব মিলিয়ে, এর মধ্যে 200 টাকা কেটে নেয়, আর ফ্ল্যাটের ভাড়ায় 5,000। ওর এক দূর সম্পর্কে চাচা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন, 3 মাসের অ্যাডভান্স দিলেন, উঠলেন না, ইরান না ইরাক কোথায় নাকি যাচ্ছেন, বাড়িওয়ালা অ্যাডভান্সের টাকাও ফেরত দেবে না। চাচা বললেন ঠিক আছে, তোরা থাকেই কদিন। ভালোই তো হলো, 3 মাস থাকা গেল, 2 মাস তো আপা চলেই গেল, ওর যা কষ্ট, অফিসের পর রোজ বাসা খুঁজতে যায়, ফিরতে ফিরতে রাত 9টার মতো বাজে, একদিন ফিরল রাত 11টায়, বাসা বোনা কোথায় নাকি গিয়েছিল। নাও চা নাও, চিনি হয়েছে কিনা দেখো তো, চায়ের সঙ্গে অন্য কিছু খাবে, টোস্টে জেলি মাখিয়ে দেই। দিন, নিশা টোস্টের টিন বের করল, ফ্রিজ খুলে জেলির কৌটা বের করল, একটা পিরিচে পটেটো চিপস ঢালল। আপা, আমি যে হুট করে রান্নাঘরে চলে এসেছি, আপনি কি রাগ করেছেন? রাগ করবো কেন, তুমি আসায় বেশ সুন্দর গল্প করতে পারছি, যখন ইচ্ছা হয় আসবে, আমি একাই থাকি। আপা, আমার নাম পুষ্প। বাহ, খুব সুন্দর, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, কে লিখেছে জানো? জি না। বইটই তেমন পড়ো না বোধ হয়?
আগে পড়তাম, এখন সময়ই পায় না, কোনো কাজের লোক নেই, সবকিছু নিজের করতে হয়। কাজের লোক আমারও নেই, অবশ্যই আমরা দুজন মাত্র মানুষ, আমাদের দরকারও হয় না। একটা বাচ্চা হোক তখন দেখবেন কত কাজ, নিঃশ্বাস ফেলার সময় পাবেন না। আপা আমি এখন যাই। আচ্ছা আবার এসো, পল্টু সাহেবকে এখন আর ঘুম ভাঙিয়ে নেবার দরকার নেই, কাঁদবে হয়তো, জেগে উঠলে আমি দিয়ে আসব। পুষ্প চলে গেল, পল্টু হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, এক হাতে একটা ক্র্যাকার, তা এখনো হাতে ধরা আছে। নিশাত খুব সাবধানে পল্টুকে তুলে বিছানায় শুয়ে দিল, এ তার মায়ের রূপ পেয়েছে। নিশাতের মনে হলো সে ছোট একটা ভুল করেছে, পুষ্পকে বলা দরকার ছিল, পুষ্প তুমি খুবই সুন্দরী একটি মেয়ে। মেয়েটি খুশি হতো, মেয়েটিকে দেখেই মনে হয় এ অল্পতে খুশি হওয়া মেয়ে, এই ধরনের মেয়েরাই প্রকৃত সুখী হয়। স্বামী হয়তো সবার আগে মিষ্টি করে একটা কথা বলবে, এতে আনন্দে মেয়ের চোখ ভিজে উঠবে, সমস্ত দিনের গ্লানি ও বঞ্চনার কথা মনে থাকবে না, শুধু মনে হবে তার চেয়ে সুখী এ পৃথিবীতে কেউ নেই। বাচ্চা ছেলেটা ঘুমের মধ্যেই হাসছে, কি অপূর্ব দৃশ্য, ঠোঁটের কোণে বিস্কিটের গুঁড়ো লেগে আছে, যেন কেউ চন্দন মাখিয়ে দিয়েছে, আর হাসছে কি মিষ্টি করে, অপূর্ব কোনো স্বপ্ন দেখছে হয়তো। শিশুদের স্বপ্ন কেমন হয় কে জানে, এই সুন্দর হাসির একটা স্কেচ করে রাখতে কেমন হয়। পেন্সিল আছে না ফুরিয়ে গেছে নিশাত মনে করতে পারছে না, আজকাল ছবি আঁকাই হয় না, কোন জিনিসটি আছে কোনটি নেই কে জানে। বেশ কিছু চারকোল ব্লক একবার ব্যাংকক থেকে নিয়ে এসেছিল, ইচ্ছা ছিল প্রচুর চারকোল ড্রয়িং করবে, একটিও করা হয়নি, ছবি আঁকার ইচ্ছা হয়েছে আঁকা হয়নি। কোনো ইচ্ছাই দীর্ঘস্থায়ী হয় না, এটাও হবে না, কাগজ এবং পেন্সিল নিয়ে বসবার পর হয়তো আর আঁকতে ইচ্ছা করবে না, অদ্ভুত এক ধরনের আলস্য বোধ হবে। বাচ্চা ছেলেটি এখনো ঠোঁট বাকি আছে, কি ফিসরি একটা নাম, এই যুগে ছেলেদের কত সুন্দর সুন্দর নাম রাখা হচ্ছে, অয়ন মৌলি নাবিল, তার না পল্টু। ছি, পুষ্পকে বলতে হবে নামটা বদলে দিতে, দরকার হলে সে নিজে সুন্দর একটা নাম খুঁজে দেবে। টেলিফোন বাজতে শুরু করেছে, বাচ্চাটার আবার ঘুম না ভেঙে যায়, নিশাত ছুটে গিয়ে টেলিফোন ধরল, কলাবাগান থেকে মা টেলিফোন করেছেন। নিশাত কথা বলছিস? হ্যাঁ মা। তুই আজ সন্ধ্যায় আসতে পারবি? আমি তো ভাবছিলাম এখনই আসবো। চলে আয়, গাড়ি পাঠাতে পারবো না, তোর বাবা নিয়ে গেছেন। গাড়ি লাগবে না মা। তোর গলাটা এমন ভারী ভারী শোনাচ্ছে কেন? জানি না মা। তোর কি কোনো ব্যাপারে মন খারাপ? কি হয়েছে, জহিরের সঙ্গে ঝগড়া? না, ওর সঙ্গে আমার কখনো ঝগড়া হয় না, তোমাকে বলেছিলাম না বিয়ের সময় আমার প্রতিজ্ঞা করেছিলাম কখনো ঝগড়া করব না, স্ট্যাম্পের উপর সই করে প্রতিজ্ঞা। তাহলে মন খারাপ কেন? তা তো মা জানি না, মাঝে মাঝে আমার এরকম হয়। সন্ধ্যাবেলা আসতে বলছো কেন, কি ব্যাপার? তোর বাবার কাণ্ড, বিরাট এক পাঙ্গাস মাছ কিনে এনেছে, খুব নাকি ফ্রেশ মাছ, সবাইকে নিয়ে খাবে। বাবা এমন খাই খাই করে কেন বলো তো মা? জানি না, এক একবার এমন বিরক্ত লাগে, কিছুক্ষণ আগে ওই মাছের ছবি তোলা হলো। মা শোনো, কয়েকটা সুন্দর দেখে ছেলের নাম দিও তো। কেন রে? আমাদের পাশের ফ্ল্যাটের দেব শিশুর মতো একটা ছেলের নাম রেখেছে পল্টু, নামটা পাল্টাবো। তুই এখনো পাগলি হয়ে রইলি? নিশাতের মা খুব হাসতে লাগলেন, নিশাতও হাসছে, বাচ্চাটির ঘুম ভেঙে গেছে, প্রথমে সে কাঁদবার উপক্রম করছিল, এখন মত পাল্টে হাসিতে যোগ দিয়েছে, খুব হাসছে। রাত 8টা বাজতেই পুষ্পের ঘুম পেয়ে যায়, 9টার দিকে সেই ঘুম এমন হয় যে সে চোখ মেলে রাখতে পারে না, ঘুম কাটানোর কত চেষ্টা সে করে কোনোটাই তার বেলা কাজ করে না, অথচ রকিব রোজ ফিরতে দেরি করে, আজও করছে। এখন বাজছে 9:33, আজ বোধ হয় 10টাই বাজবে। পুষ্প চোখে পানি দিয়ে এলো, জিভে লবণ ছোয়ালো, জিভে লবণ ছোয়ালে নাকি ঘুম কাটে, তার কাটছে না, আরো যেন বাড়ছে।
রকিব ফিরল 10টায়। বিরক্ত মুখে বলল, কি যে তোমার ঘুম, আধ ঘন্টা ধরে বেল টিপছি, তাড়াতাড়ি গোসলের পানি দাও। পুষ্প ঘুম ঘুম চোখে রান্নাঘরে ছুটে গেল। প্রচণ্ড গরমেও রকিবের গোসলের পানিতে এক কেতলি ফুটন্ত পানি ঢালতে হয়। একটু ঠান্ডা পানি গায়ে লেগেছে কি লাগেনি লোকটির ঠান্ডা লেগে যায়। খুক খুক কাশি, গলা ব্যথা, কি অদ্ভুত মানুষ। রকিব বাথরুমে ঢুকে পড়ল, বাথরুমে দরজা বন্ধ করল না। রকিবের স্বভাব হচ্ছে গোসল করতে করতে খানিকক্ষণ কথা বলা, বাথরুমে দরজা খোলা এই কারণে। পুষ্পের এটা ভালো লাগে না, বলেছেও কয়েকবার, রকিব কান দেয়নি। পুষ্প, বাড়ি একটা পাওয়া গেছে। তাই নাকি? দুটো রুম, নেট দেয়া বারান্দা, গ্যাস ইলেকট্রিসিটি দুই আছে। ভাড়া কত? কম, খুবই কম। কত আন্দাজ করো তো দেখি। 1500। রকিব মনের আনন্দে খানিকক্ষণ হাসল, যেন সে খুব মজা পাচ্ছে। বলো না কত। 1200, only 1200। সত্যি? একটা সমস্যা আছে, সাময়িক সমস্যা, ফর দ্য টাইম বিং একটু অসুবিধা হবে, ধরো 3-4 মাস, তারপরই সমস্যা সমাধান। সমস্যাটা কি? পানির কানেকশন দেয়নি, মাস তিনেক লাগবে, ওয়াসার ব্যাপার। পুষ্প অবাক হয়ে বলল, পানি ছাড়া চলবে কিভাবে? সব ঠিক করে রেখেছি, একটা ড্রাম কিনে ফেলবো, লোক রাখবো, ঠিকালো, তার কাজই হবে সকালবেলা ড্রাম ভর্তি করে দেওয়া, এক ড্রামের বেশি পানি তো আমাদের লাগবে না। পুষ্প ছোট্ট নিঃশ্বাস ফেলল, একবার ভাবলো বলবে পানি ছাড়া বাড়িতে যাব না, বলল না, কারণ বললেই চেঁচামেচি শুরু করবে, রাতে হয়তো ভাতও খাবে না। ধীরে সুস্থে বললেই হবে, পুষ্প খাবার বাড়তে শুরু করল। খাবারের আয়োজন খুবই খারাপ, ডাল চচ্চড়ি আর আলু ভর্তা। পুষ্প বলল, আস্তে আস্তে খাও, আমি চট করে একটা ডিম ভেজে আনি। ডিম লাগবে না, এতেই হবে। না, হবে না। তাহলে ওই সঙ্গে দুটো শুকনো মরিচ ভেজে আনবে। রকিবের চোখ উজ্জ্বল, বাড়ির সমস্যা মিটে গেছে, আনন্দ ফুটে বেরুচ্ছে। সে ভাত মাখতে মাখতে বলল, পানির এত দরকারও আমাদের নেই, মরুভূমিতে লোকজন কি করে, এক গ্লাস পানি হলে তাদের 3 দিন চলে যায়। আমরা তো আর মরুভূমিতে থাকি না। তা না থাকলাম, তাই বলে অপচয় করব? পুষ্প একসময় বলল, তোমার বন্ধু মিজান সাহেবকে বলো না, উনি যে একবার বলেছিলেন বাড়ি দেখে দেবেন। ওর কথা বাদ দাও, 100 ধান্দায় থাকে, চোখের মাথায় বলেছিল, এখন হয়তো মনেও নেই, তবু একবার বলে দেখো। আচ্ছা বলবো, বাসায় চা খেতে একদিন ডাকবো, তখন মনে করিয়ে দিলেই হবে। লাভ হবে না, ঢাকা শহরে 2000-এর নিচে বাড়ি নেই, এটা হয়ে গেছে বড় লোকের শহর। শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া রকিবের স্বভাব, মশারির ভেতর থেকে আধখান শরীর বের হয়ে আয়েশ করে সিগারেট খায়, সিগারেটের শেষ অংশ হাতে থাকতে থাকতে তার ঘুম এসে যায়। আজ রুটিনের সামান্য ব্যতিক্রম হচ্ছে, রকিব খাতা কলম নিয়ে বসেছে। পুষ্প বলল, চিঠি লিখছ? একটা হিসাব, জটিল হিসাব। কিসের হিসাব? 1200 টাকা যদি বাড়ি ভাড়া হয় তাহলে সেভিংস কিছু থাকে কিনা, আমার খরচটা ধরি, বাসা ভাড়া, হাত খরচ, পান সিগারেট, ধরো 200-তে হবে না, 300। আচ্ছা ধরো 300। চাল আমাদের কতটুকু লাগে? আধমন লাগে? আধমন তো লাগার কথা না, ধরো আধমনি। আধমনের দাম কত? সরসটা ধরবো না প্লেন ইরি? কত করে মন? 450 টাকা মন, আধমন হচ্ছে 225। ধরলাম 225। পুষ্প বলল, এসে শুয়ে পড়ি, সকালে হিসাব নিকাশ করবে, ঘুম পাচ্ছে, বাবু দুপুরে ঘুমোতে দেয়নি। কতক্ষণ আর লাগবে? খুব টাইট বাজেটের ভেতর দিয়ে চললে আমার মনে হয় কিছু সেভ করা যাবে। পুষ্প মশারির ভেতর ঢুকে গেল। আশ্চর্যের ব্যাপার, শোয়া মাত্র তার ঘুম কেটে গেল। মনে হতে লাগলো তার মতো সুখী মেয়ে এই পৃথিবীতে নেই। ছোট্ট সংসার,
ভালো মানুষ ধরনের স্বামী, শাশুড়ি ননদের কোনো ঝামেলা নেই, এর চেয়ে বেশি সুখী একটি মেয়ে কি করে হয় তার জানা নেই। পুষ্প বলো, প্রতি মাসে একটা দুটা প্রাইজ বন কিনে রাখবো বুঝলে, লেগে গেলে গেল্লা ফতে। আমাদের অফিসের একজন 10,000 টাকা পেয়ে গেল, 1,000 পাতে টাকা সবসময় হাতে থাকা দরকার, কখন কি ঝামেলা হয় কিছুই বলা যায় না। পুষ্প চুপ করে রইল, একবার ভাবছিল বলবে, আমার কাছে 5,000 টাকা আছে, আমার নানি দিয়েছেন, বলল না। নানি যান হজে যাবার সময় তাদের 3 বোনের প্রত্যেকে 5,000 টাকা করে দিয়ে গিয়েছিলেন, তার নিজস্ব সম্পত্তির পুরোটাই বিলি ব্যবস্থা করে গেলেন। তার ধারণা হয়েছিল হজ করে তিনি ফিরবেন না, ইশতেখারা করে নাকি এই খবর জেনেছেন। হজ করে তিনি পুরোপুরি সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, এখন এক এক ছেলের সংসারে কিছুদিন করে থাকেন আর তাদের বিরক্ত করে মারেন, কারো সঙ্গেই তার বনে না। পুষ্পের খুব ইচ্ছা নানি জানকে এ বাড়িতে এনে কিছুদিন রাখে, সাহসে কুলায় না, কে জানে এসেই যদি নাচ জামের সঙ্গে ঝগড়া শুরু করে তাহলে বড় বিশ্রী ব্যাপার হবে। রকিব মশারির ভেতরে এসে ঢুকল। পুষ্প বলল, বাতি নিভালে না, বাতি নিভি আসো, একটু পরে নিভাব। পুষ্পের লজ্জা করতে লাগল, রকিবের বাতি না নিভিয়ে মশারির ভেতর ঢোকার অন্য অর্থ আছে। পুষ্প খুব সাবধানে তার ছেলের মুখ অন্যদিকে ফিরিয়ে দিল, সে যদি জেগে উঠে বড় লজ্জার ব্যাপার হবে। পুষ্প ক্ষীণ স্বরে বলল, আমি বাতি নিভিয়ে দিয়ে আসি, অন্ধকারে আমার ভালো লাগে না। বাবু উঠে যাবে? উঠবে না। রকিব পুষ্পকে কাছে টেনে নিল, তার মুখে সিগারেটের কড়া গন্ধ, অন্য সময় এই গন্ধে পুষ্পের বমি আসে, এখন আসছে না, বরং ভালো লাগছে। রকিব কানের কাছে মুখ নিয়ে গাঢ় আদরের কিছু কথা বলছে, এই সময় আদরের কথার আসলে তেমন গুরুত্ব নেই, তবু পুষ্পের শুনতে ভালো লাগে। তারও অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু সে বলতে পারে না, লজ্জা লাগে, তবে অর্থহীন কিছু কথাবার্তা এই সময় সে বলে। রকিব মন দিয়ে শোনে কিনা সে জানে না, তবে প্রতিটি কথারই উত্তর দেয়। পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলার সঙ্গে কথা হলো, তাই নাকি? হ্যাঁ, অনেক কথা বলল, চা খাওয়ালেন, বাবুকে খুব আদর করলেন, বিস্কিট দিলেন, ভালোই তো। ওনাকে দেখতে অহংকারী মনে হয় কিন্তু আসলে অহংকারী না, বাবুর পল্টু নামটা ওনার পছন্দ হয়নি। তাদের ছেলেপুলোদের নাম কি? ছেলে মেয়ে নাই, যখন হবে খুব সুন্দর নাম নিশ্চয়ই রাখবেন। রাখুক যা ইচ্ছা, আমাদের পল্টুই ভালো, মেয়ে হলে মেয়ের নাম রাখবো খুন্তি। কি নাম রাখবে? খুন্তি। কি যে তুমি বলো, এই দেখো না বাবু মনে হয় উঠে যাচ্ছে, কেমন পা নাড়াচ্ছে দেখো না, ও ঘুমাচ্ছে মরার মতো, ঘন্টা 2-1-এর মধ্যে উঠবে না। না না, বুঝতে পারছো না, ওর ঘুম ভাঙার সময় হয়ে গেছে। হয়নি, বাতিটা নেভাও, তোমার পাই পুড়ি। নেভাবো না। বাবু ঠিক এই সময় জেগে উঠল, বিকট স্বরে কেঁদে উঠল। পুষ্প থমথমে গলায় বলল, এখন শিক্ষা হলো তো? রকিব হাসছে, মনে হচ্ছে তার শিক্ষা এখনো হয়নি। এবাড়ির কলিং বেলটা কি সুন্দর করেই না বাজে, যেন একটা পুরনো দেয়াল ঘড়ি ঢং ঢং করে বাজছে। প্রথম 2-3 বার খুব গম্ভীর আওয়াজ, তারপর রিমরিমে আওয়াজ। কলিং বেল বাজলে এই কারণে পুষ্প অনেকক্ষণ দরজা খোলে না, বাজুক যতক্ষণ ইচ্ছা, কি সুন্দর লাগে শুনতে। পরপর 3 বার বাজার পর পুষ্প উঠল, অসময়ে কে হতে পারে, দুপুর 2:30 কে আসবে? রকিব নাকি? মাঝে মাঝে অফিস ফাঁকি দিয়ে সে চলে আসে, বিয়ের পরপর এটা সে বেশি করত, এখন অনেক কমেছে। ছোট ভাইয়া না তো, কল্যাণপুরে ছোট ভাইয়ার বাসা, ভাবির সঙ্গে প্রচন্ড রকম ঝগড়া হলে সে এরকম সময় অসময়ে চলে আসে। একবার 12:00 সময় সে পুষ্পের শ্বশুর বাড়ি এসে উপস্থিত, ভাবির সঙ্গে ঝগড়া করে বাসে করে চলে এসেছে, হাতে কোনো টাকা পয়সাও ছিল না। কে ভাবি? আমি, অধমের নাম মিজান, অনেকক্ষণ ধরে বেল টিপছি, যদি মর্জি হয় দরজা খুলুন।
পুষ্প লজ্জিত হয়ে দরজা খুলল, তার কাপড় চোপড় অগোছালো, চুল বাঁধা নেই, এতক্ষণ ঠান্ডা মেঝেতে বালিশ এনে শুয়েছিল সেই বালিশ এখনো গড়াচ্ছে। ঘুম থেকে তুললাম নাকি ভাবি, মেঝেতে শয্যা পেতেছিলেন মনে হচ্ছে। আসুন ভেতরে আসুন, ও তো নেই। সে তো ভাবি জেনেই এসেছি যাতে খালি বাসায় আপনার সঙ্গে কিছু রঙ্গ তামাশা করতে পারি, নাকি আপনার আপত্তি আছে। পুষ্প কি বলবে ভেবে পেল না, কি অদ্ভুত কথাবার্তা। ভাবি মনে হচ্ছে আমার কথা বিশ্বাস করে ফেলেছেন, দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছেন। খুব ঠান্ডা দেখে এক গ্লাস পানি দিন তো, বরফ শীতল পানি। ঘরে ফ্রিজ নেই, পানি খুব ঠান্ডা হবে না। তাহলে চা বানিয়ে দিন, আগুন গরম চা, চিনি দেবেন না। একটুও দেব না, চিনি খান না। যথেষ্টই খাই, তবে আপনার হাতে খাবো না, আপনার বানানো চা এমনিতেই মিষ্টি হবে। আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। আপনার পুত্র কোথায়? পাশের ফ্ল্যাটের আপা নিয়ে গেছেন, ওনার মার বাসায় গেছেন, সন্ধ্যাবেলা আসবেন। তাহলে শুধু আপনি আর আমি এই দুজনই আছি, বাহ ভালোই তো। পুষ্পের বুক ধড়ফড় করতে লাগলো, কি অদ্ভুত কথাবার্তা। সে দ্রুত রান্নাঘরে ঢুকলো, তার কেবলই মনে হতে লাগলো রোগী পেরে বন্ধু রান্নাঘরে উকি দেবে, তো অবশ্যই দিল না। চা বানিয়ে এনে পুষ্প দেখলো ফুল স্পিডে ফ্যান ছেড়ে তার নিজে মিজান দাঁড়িয়ে। কি জন্য এসেছি সেটা আগে বলে ফেলি, নয়তো কি না কি ভাববেন কে জানে। রকিব বাড়ির কথা বলছিল, সুবহান বাগে দুটা বাসা আছে, একটা হাফ বিল্ডিং উপরে টিন, দুই কামরা, গ্যাস পানি ইলেকট্রিসিটি সবই আছে, ভাড়া 1300। আরেকটা আছে তিনতলার ফ্ল্যাট, ভাড়া 1700। মালিকের সঙ্গে আমার চেনা জানা আছে, কিছু কমবে, অ্যাডভান্স লাগবে না, রকিবকে নিয়ে দেখে এসে মনস্থির করুন। বাহ ফার্স্ট ক্লাস চা হয়েছে। আপনি দাঁড়িয়ে চা খাচ্ছেন কেন, বসুন। ভাবি মনে হচ্ছে একটু স্বস্তি পেলেন, এখন ভাবছেন লোকটা রঙ্গ তামাশা করতে আসেনি, ঠিক করে বলুন তো তাই ভাবছিলেন না। পুষ্প ফ্যাকাশে ভাবে বলল, জি না। না বললেও বিশ্বাস করব না, চোখ মুখ কেমন সাদা হয়ে গেছে। ভাবি চলি। এখনই যাবেন? যদি যেতে নিষেধ করেন যাব না, সুন্দরী মহিলার নিষেধ অগ্রাহ্য করবো এত বড় বোকা আমি না। তবে আজ না ভাবি, ড্রাইভারকে আজ সকাল সকাল ছেড়ে দিতে হবে। চলি কেমন? ও আচ্ছা, বাড়ির ঠিকানা তো দেওয়া হয়নি, কাগজ কলম আনুন। মিজান ঠিকানা লিখে সত্যি সত্যি চলে গেল। যাবার আগে বলল, বেয়াদপি হলে নিজ মনে ক্ষমা করবেন ভাবি, আর রকিবকে আমি খবর দিয়ে দেবো যাতে সকাল সকাল অফিস থেকে ফেরে, আজই দেখে আসবেন, দেরি করবেন না, বাড়ির খুব ক্রাইসিস। রকিব 5টার আগেই ফিরল, চা খেয়ে বাড়ি দেখতে বেরুল, সঙ্গে পুষ্প। বাবুকে নিয়ে নিশাতে এখনো ফেরেনি। রকিব বিরক্ত মুখে বলল, কার না কার কাছে বাচ্চা দিয়ে দাও। আগ্রহ করে নিতে চাইলেন, আগ্রহ করে কেউ বাচ্চা নিতে চাইলে বাচ্চা দিয়ে দেবে, চেনো না জানো না। চিনব না কেন, বাবু খুব খুশি হয়ে গেছে, গাড়িতে চড়তে খুব পছন্দ করে, গাড়ি নিয়ে তো কোথাও যাওয়া হয় না। গাড়ি নিয়ে যাওয়া একটা বড় কথা নাকি, মিজানকে বলে গোটা দিনের জন্য গাড়ি দিয়ে দেবে, খুবই মাইডিয়ার লোক, বন্ধুদের জন্য খুব ফিলিং, দেখো না নিজে কেমন বাড়ি খুঁজে বের করলো, হার্ট অব দ্য টাউন। কেমন বাড়ি কে জানে, বাড়ি ভালোই হবে, ওর রুচি ভালো, এলেবেলে জিনিস দেখবে না। দুটি বাড়ির মধ্যে টিনের বাড়িটা পুষ্পের খুব মনে ধরল, কি ছিমছাম, দেয়াল দিয়ে ঘেরা, বাড়ির সামনে অল্প খানিকটা জায়গা, এর মধ্যে দুটা কামিনী গাছ, একটা পেঁপে গাছ এবং একটা কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল ধরে আছে। রান্নাঘরের পাশে ছোট একটা স্টোর রুম আছে, বাড়ির মেঝে কালো সিমেন্টের, তাকালেই কেমন ঠান্ডা ঠান্ডা ভাব আসে। রকিব বলল, মন্দ নয় কি বলো, নেওয়া যায় না? খুব নেওয়া যায়, সুন্দর বাড়ি, খুব সুন্দর। গরমে কষ্ট পাবে, টিনের ছাদ, টিনের ছাদের বাড়ি রাতের বেলা আরাম হয়, ঠান্ডা হয়ে যায়,
তাছাড়া কেমন সুন্দর বারান্দা, তুমি বিকালে বারান্দায় বসে চা খাবে। রকিব শব্দ করে হেসে উঠল। হাসছ কেন? বারান্দায় চা খাওয়া এর মধ্যে কি আছে? নিশা তাপাড়া বারান্দায় চা খায়, দেখতে কি ভালো লাগে। বারান্দা তো তোমারও আছে, তুমি বসে খেলেই পারো। মেঝেতে বসে বসে খাবো? আমাদের কি ওনাদের মতো চেয়ার টেবিল আছে? হবে, সব হবে, ধীরে ধীরে হবে। আগামী জুন মাস নাগাদ একটা প্রমোশনের কথা আছে। সত্যি? তেলা তেলের ব্যাপার আছে, ওইটা করতে হবে ভালো মতো। করো, সবাই যখন করছে করবো তো বটেই। তৈল কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এখন ব্যাটারা বুঝবে। রকিব সিগারেট ধরিয়ে মহা সুখে টানতে লাগলো। বোঝাই যাচ্ছে বাড়ি তারও পছন্দ হয়েছে। পুষ্প মনে মনে বাড়ি সাজাতেও শুরু করেছে। সুন্দর করে পর্দা দিবে, কয়েকটা বেতের চেয়ার কিনবে, বাসনপত্র কিনবে, জমানো টাকার কিছুটা সে খরচ করবে, একটা ফ্যান কিনতে হবে। সিলিং ফ্যানের কিরকম দাম কে জানে। বলতে গেলে প্রথম তার নিজের সংসার। বিয়ের পর দুবছর কাটলো শ্বশুরের সঙ্গে ময়মনসিংহে। রকিব আসতো সপ্তাহে সপ্তাহে। কি কষ্ট বেচারার, খাওয়ার কষ্ট, একা একা থাকার কষ্ট, ঢাকায় ফিরে যাবার সময় কি যে মন খারাপ করত। পুষ্প, কি বাইরে খাবে? কোথায়? কোন একটা রেস্টুরেন্টে? কি যে তুমি বলো। চলো যাই, মাঝে মধ্যে একটু বাইরে খাওয়া দরকার। রোজ রোজ ঘরের খাওয়া একঘেয়ে হয়ে যায়। চলো নান রুটি আর কাবাব খাই। মাত্র তো সন্ধ্যা, এখন নান রুটি আর কাবাব খাবে? নিউ মার্কেটে খানিকক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর না হয় যাব। আর বাবু? বাবুর কি হবে? কি আর হবে, যারা নিয়েছে তারা দেখবে, মজা বুঝু, ভবিষ্যতে তাহলে আর নেবে না। নিউ মার্কেটে তারা বেশ খানিকক্ষণ ঘুরল, ঠান্ডা পেপসি খেল। পুষ্পকে খুবই অবাক করে দিয়ে রকিব একটা শাড়ি কিনে ফেলল, নীল ফুলে ছাপ দেওয়া সুতি শাড়ি। এতেই আনন্দে পুষ্পের চোখে পানি এসে যাওয়ার মতো হলো। পুষ্প বলল, বাবুর জন্য কিছু কিনবে না? কোনো খেলনা টেলনা? আরে ও খেলনার কি বুঝে, খেলনা সময় হোক কিনে দেব। নিশাদ ঘুমন্ত পল্টুকে তার বিছানায় শুয়েছে। জহির বলল, নিচে একটা অয়েল ক্লথ দেওয়া দরকার না? আমার তো মনে হচ্ছে বিছানা ভাসিয়ে দেবে। নিশাদ বলল, অয়েল ক্লথ এখন পাবো কোথায়? ওর বাবা মার আক্কেলটা দেখো না, রাত 9টা বাজে এখনো ড্রেস নেই। দুজনে মিলে বেড়াচ্ছে, সুযোগ হয় না বোধ হয়। তোমাকে কপি করে দেব? না, খুব কঠিন স্বরে না বললে, তুমি কি আমার উপর রাগ করেছ? রাগ করব কেন? এই যে পরের বাচ্চা নিয়ে আদিক্ষেতা করছি, তা কিছুটা অবশ্যই করছ। তোমার যখন এত শখ, লেটস হ্যাভ এ বেবি, ওটা তো তেমন কঠিন কিছু না। নিশাদ কিছু বলল না। জহির বলল, আমি অবশ্য এখনো আমাদের অরিজিনাল প্ল্যানে বিশ্বাসী। প্রথম 5 বছর ঝামেলাবিহীন জীবন, দুজন শুধু থাকবো, ঘুরে বেড়াবো, একজন অন্যজনকে ভালো মতো জানবো। এখনো আমাকে জানতে পারোনি? না। কোন জিনিসটা জানবার বাকি আছে? তোমার মুডের ব্যাপারটা জানি না, অতি দ্রুত তোমার মুড পাল্টায়, কখন কি জন্যে পাল্টায় সেটা ঠিক ধরতে পারি না, কিছুটা রহস্য থেকেই যায়। কিছু রহস্য থাকাই তো ভালো, জীবন থেকে রহস্য চলে গেলে তো মুশকিল। জহির বলল, এক কাপ কফি খাওয়া যেতে পারে। নিশাত রান্নাঘরে ঢুকে পার্কুলেটার চালু করল, আর ঠিক তখনই কলিং বেল বাজল। পুষ্প এসেছে হয়তো। নিশাত নড়ল না, জহির দরজা খুলে দেবে। ঠিক এই মুহূর্তে মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, সে এসে তার বাচ্চা নিয়ে চলে যাক। জহির ঠিকই বলেছে, তার মুড খুব দ্রুত পাল্টায়, এত দ্রুত যে তার সঙ্গে তাল রাখা মুশকিল হয়ে পড়ে। আপা এসো। পুষ্প, বাবুকে নিতে এলাম আপা।
আমরা আবার বাড়ি দেখতে চলে গিয়েছিলাম, তাই নাকি? জি, বাসা পছন্দ করে এসেছি। হাফ বিল্ডিং, উপরে টিনের ছাদ। টিনের ছাদ? বর্ষাকালে খুব মজা হবে, ঝমঝম করে টিনের ছাদে বৃষ্টি হবে। কফি খাবে পুষ্প? খাবো। আমরা আজ বাইরে খেয়ে এসেছি, ও বলল চলো বাইরে খাই। খুব ভালো করেছ। আবার কি মনে করে যেন আমাকে একটা শাড়ি কিনে দিল। টাকা পয়সার এরকম টানাটানি, এর মধ্যে আবার হঠাৎ শাড়ি। শাড়িটা দেখবেন আপা, নিয়ে আসি। আনো। পুষ্প কফির কাপ নামিয়ে ঝড়ের মতো ছুটে গেল। যাবার সময় বাবুকে উঠিয়ে নিয়ে গেল। জহির পাশেই ছিল। জহিরের দিকে তাকিয়ে বলল, আপনাদের নিশ্চয়ই খুব বিরক্ত করেছে। জহির হালকা গলায় বলল, আমাকে কোনো বিরক্ত করেনি, নিশাদকে হয়তোবা করেছে, আমি ঠিক জানি না। জহিরের মনে হলো দূর থেকে মেয়েটাকে গেও মনে হলেও মেয়েটা গেও নয়, তার মধ্যে স্বাভাবিক একটা সহজ ভাব আছে এবং মেয়েটি রূপবতী। নিশা তো রূপবতী, তবে নিশাদের রূপে কেমন একটা ঠান্ডা ভাব আছে, এর মধ্যে সে শীতল ভাবটা নেই। নিশাদ পুষ্পের জন্য অপেক্ষা করছে। দু চুমুক দিয়ে সে কফির কাপ নামিয়ে রেখে গেছে। কফি ঠান্ডা হচ্ছে। কাপটা কি একটা পিরিসে ঢেকে রাখবে? ওই মহিলা তোমাকে ভাবি না ডেকে আপা ডাকে কেন? জানি না কেন, মেয়েটিকে কথাবার্তায় খুব গেও কিন্তু মনে হয় না। গেও বলতে তুমি কি মিন করছ? রাস্টিক, রিফাইনমেন্টের অভাব, আরো ব্যাখ্যা চাও? নিশাদ কিছু বলল না। দাঁড়াও, আরেকটা ব্যাখ্যা দিই। মনে করো একটা প্লেটে লাল টুকটুকু একটা আপেল। একজন সে আপেলের সৌন্দর্য প্রথম দেখবে, অন্যজন আপেলটাকে দেখবে শুধুই খাদ্য হিসেবে। আপা আসবো? এসো, তোমার কফি ঠান্ডা হয়ে গেছে। আমি কফি খাবো না আপা, ভালো লাগে না। পুষ্পের হাতে শাড়ির প্যাকেট, সে অস্বস্তি বোধ করছে আর চোখে তাকাচ্ছে জহিরের দিকে। এই মানুষটির সামনে শাড়ির প্যাকেট খোলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। নিশাদ জহিরের দিকে তাকিয়ে বলল, তুমি দয়া করে পাশের ঘরে যাবে? আমরা একটা মেয়েলি ব্যাপার নিয়ে আলাপ করব, তোমার হয়তো ভালো লাগবে না। জহির পাশের ঘরে চলে গেল, দরজা ভিড়িয়ে দিল। নিশাদ নিজেই শাড়ির প্যাকেট খুলছে। বাহ, চমৎকার তো! বাংলাদেশের শাড়ির ডিজাইন এখন অনেক উন্নত হয়েছে, সিম্পলের মধ্যে এরা ভালো জিনিস করছে। আপনার পছন্দ হয়েছে আপা? খুব পছন্দ হয়েছে, চমৎকার। নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ফুল থাকলে মনে হয় আরো সুন্দর হতো, আকাশে তারা ফুটে আছে এরকম একটা ইফেক্ট পাওয়া যেত। আমি বেশ কটা শাড়ির ডিজাইন জমা দিয়েছিলাম বিসিকে, একবার খোঁজ নিতে হবে ওরা নিল কিনা। আপনি শাড়ির ডিজাইন জমা দিয়েছিলেন? ওমা, কি বললেন! কেন জমা দেব না, আমি কমার্শিয়াল আর্টের ছাত্রী, একদিন তোমাকে আমার আঁকা ছবি দেখাবো। পুষ্প মুগ্ধ চোখে তাকিয়ে আছে। নিশাদ সেই মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে আরেকবার মনে মনে বলল, কি সুন্দর মেয়েটি। পুষ্প ঠান্ডা মেঝেতে হাত পা এলিয়ে পড়ে আছে, তার চমৎকার লাগছে। দুপুরবেলার এই সময়টার মধ্যে কোন একটা রহস্য আছে, সময়টাকে খুব আপন মনে হয়। সারা শরীরে থাকে ঘুম ঘুম আলস্য, ঘুমোতে ইচ্ছা করে, আবার জেগে থাকতেও ইচ্ছা করে। বাবু ঘুমোচ্ছে, তার ঘুমোবার ভঙ্গিটা খুব বিশ্রী, হা করে ঘুমায়, আজও হা করে আছে। পুষ্প খুব সাবধানে মুখের হা বন্ধ করে দিল, অভ্যাস হয়ে গেলে মুশকিল, বড় হয়েও যদি হা করে ঘুমায় তাহলে তো সর্বনাশ। বাবু ঘুমের মধ্যে হাত দিয়ে মাকে একটা ধাক্কা দিল। পুষ্প গম্ভীর গলায় বলল, এসব কি হচ্ছে? মায়ের গায়ে হাত তোলা হচ্ছে? খুব খারাপ, আমি কিন্তু রাগ করলাম, তোমার সঙ্গে আর কোনো কথা হবে না, না না না। ঘুমন্ত ছেলের সঙ্গে পুষ্প মাঝে মাঝে সময় ধরে একতরফা কথাবার্তা বলে, টেনে টেনে অনেকটা গান গাওয়ার ভঙ্গিতে। শেষের দিকে কথাগুলো বলা হয় মিল দিয়ে দিয়ে। খোকন শোনা, কথা বলে না, শুধু ঘুমায়, মাথা নাড়ায়, আবার হাসে, ভালোবাসে।
এই ব্যাপারগুলি ছেলে জেগে থাকা অবস্থায় বা ছেলের বাবার উপস্থিতিতে পুষ্প কখনো করে না, তার খুব লজ্জা লাগে। এই বাবু তার নিজের, অন্য কারোর নয়, এর মধ্যে যেন খানিক লজ্জা আছে। এই বাবু অন্য কারোর হলে সে বোধ হয় আরো বেশি ভালোবাসতে পারত। খুব অল্প সময়ের জন্য কলিং বেল বাজল। নিশ্চয়ই নিশাতাপা। নিশাতাপা কলিং বেলটা ছুঁয়ে হাত সরিয়ে নেন। ঘরের ভেতর থেকে কে কে বলে চেঁচিয়ে মরলেও সাড়া দেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আরেকবার বেল টেপেন। পুষ্প দ্বিতীয়বার বেল টেপার জন্য অপেক্ষা করল না, উঠে দরজা খুলে দিল। নিশাত নয়, নিজান দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, চুল উস্কো খুস্কো। কি ভেতরে আসতে বলবেন না, বাইরে দাঁড়িয়ে থাকবো? ভাই আসুন। আমি হচ্ছি অসময়ের অতিথি, আজও দেখি মেঝেতে শয্যা পেতেছেন। মেঝেতে ঘুমোতে বুঝি খুব আরাম। পুষ্প হাসল। নিজান বলল, আমিও একদিন শুয়ে দেখব, চট করে এক গ্লাস ঠান্ডা পানি আনো, হিম শীতল। খুব ঠান্ডা হবে না? ও আচ্ছা আচ্ছা, মনে থাকে না, তাহলে চা। আপনার পুত্র দেখি আজ এখানেই আছে, কেউ নিয়ে যায়নি? জিনা, সুন্দর ছেলে আপনার, মার বিউটি পেয়েছে, বাবার মতো হয়নি, এটা একটা ভালো ব্যাপার। রাগ করলেন না তো ভাবি? জিনা, রাগ করবো কেন? বসতেও তো বলছেন না, বসুন, আমি জানি আসছি, দেরি করবেন না, আমার হাতে সময় বেশি নেই। পুষ্প চা বানিয়ে নিয়ে এলো। লোকটির উপর আজ তার প্রথম দিনের মতো রাগ হচ্ছে না। কত ঝামেলা করে সুন্দর একটা বাসা জোগাড় করেছে, আজকালকার যুগে কে আর বন্ধুদের জন্য কিছু করে? কেউ করে না। চিনি হয়েছে? মিজান চুমুক না দিয়েই বলল, হয়েছে, যতটুকু মিষ্টি হওয়ার কথা তার চেয়েও বেশি হয়েছে। ভাবি, আপনি বসুন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? পুষ্প বসল। মিজান বলল, মাথায় এমন ঘোপটা দিয়ে বসে আছেন কেন, আমাকে লজ্জা করছেন নাকি? জি না। গুড, লজ্জা করবেন না, ঘোমটা ফেলে দিন। এই তো চমৎকার, ইন্দ্রাণীর মতো লাগছে। বুঝলেন ভাবি, খুব সুন্দর যেসব তরুণীরা আছে তাদের বিয়ে করা উচিত না, মোটেই উচিত নয়। উচিত নয় কেন? সৌন্দর্য হচ্ছে সবার জন্য, একজন পুরুষের জন্য নয়। প্রাচীন মিশরের একটা নিয়ম কি ছিল জানেন? সবচেয়ে সুন্দরী রমণীদের নাচে গানে শিক্ষিত করে তোলা হতো, তাদেরকে আলাদা করে রাখা হতো সব পুরুষদের মনোরঞ্জনের জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা? এরা হতো জনপদ বধূ, লেডি অফ দ্য টাউন। পুষ্প হ্যাঁ না কিছুই বলল না, অস্বস্তি বোধ করতে লাগল। এই মানুষটি এইসব কথা বলছে কেন? ভাবি। জি। শুনলাম বাসা নাকি আপনাদের পছন্দ হয়েছে। জি হয়েছে, খুব সুন্দর বাসা। ধন্যবাদ তো দিলেন না। ধন্যবাদ, শুধু ধন্যবাদের বেশি কিছু না, আপনি দেখছি হার্টলেস। পুষ্প কি বলবে ভেবে পেল না, বাবুর দিকে তাকালো। বাবুর উঠে পড়ার সময় হয়েছে, এক্ষুনি হয়তো উঠবে। সে মনে মনে বলল, বাবু ওঠো। ভাবি। জি। এবার তাহলে বিদায় দিন, আবার আসবেন? নিশ্চয়ই আসব, যাই তাহলে। যে জন্য এসেছিলাম তা অবশ্যই এখনো বলা হয়নি, যদি অনুমতি দেন তাহলে বলি। পুষ্প ক্ষীণ স্বরে বলল, বলুন। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? পুষ্পের ইচ্ছা করছে লোকটাকে কিছু কড়া কথা বলতে। সে যা করছে তাকে ঠিক ঠাট্টা হিসেবে সে নিতে পারছে না। এইভাবে কেউ ঠাট্টা করে না, ঠাট্টা বোঝার মতো বয়স তার হয়েছে। এইরকম ফ্যাকাশে হয়ে গেলেন কেন ভাবি? আপনার কি ধারণা আমি আপনাকে ভয়ানক কিছু বলবো, অবসিন কিছু? জি না, তা কেন বলবেন? বলতেও তো পারি। হাসির শব্দে পল্টুর ঘুম ভেঙে গেল। অপরিচিত লোকটিকে সে কিছুক্ষণ দেখল, কেঁদে ওঠার উপক্রম করেই মত বদলাল, হাসি মুখে হামাগুড়ি দিয়ে মার কাছে আসতে লাগলো। মিজান উঠে দাঁড়ালো, হালকা গলায় বলল, চলি ভাবি, আমি যে এসেছিলাম
এটা রকিবকে বলবেন না, কি নাকি মনে করে বসবে স্বামীরা আবার খুব ঈর্ষাপরায়ণ হয়। মিজান চলে যাবার কিছুক্ষণ পরই রকিব এসে পড়ল। রকিবের মুখ হাসি হাসি, এরকম হাসি মুখ তার সচরাচর থাকে না, খুশির কোনো ব্যাপার নিশ্চয়ই হয়েছে। মিজান এসেছিল নাকি? হ্যাঁ, খুব জ্বালিয়ে গেছে না? বেটা প্ল্যান করে এসেছে, আমার সঙ্গে 50 টাকা বাজেই তোমাকে কাঁদিয়ে দেবে। কাঁদাতে পেরেছে? কেঁদেছিলে? আমি বললাম কাঁদাতে পারবে না রে বাবা, শক্ত চিজ। সে বললো পারবেই, তারপর বলো রেজাল্ট কি, পাশ না ফেল। পুষ্প জবাব দিল না, তাকিয়ে রইল। মিজান এইরকমই কলেজ লাইফ থেকে দেখছি, দারুণ ফুর্তি পাচ্ছে ওরা। কাপড় পর, কুইক, ভেরি কুইক, সময় নেই। কোথায় যাবে? মিজান কিছু বলেনি? না। আরে এই বেটা তোমার কাছে এসেছে কেন? তার গাড়ি রেখে যাওয়ার জন্য গাড়ি রেখে গেছে, বারান্দায় গিয়ে দেখো, গ্রিন কালারের গাড়ি উইথ ড্রাইভার। গাড়ি দিয়ে কি হবে? ঘুরবো, চিড়িয়াখানা ফিরিয়াখানা যাব। পল্টু নাকি গাড়ি পছন্দ করে। যাও যাও, দেরি করবে না, দু একজন আত্মীয় স্বজনের বাসায়ও যাওয়া যায়, কি বলো? গাড়ি যখন পাওয়া গেছে, বড় লোকই কায়দা করা যায়, রাত 9টা পর্যন্ত গাড়ি রাখা যাবে। বড় লোকই কায়দা তারা ভালোই করলো, চিড়িয়াখানা, শিশু পার্ক, বলদা গার্ডেন সব একদিনে। পল্টু মহা খুশি, যে 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 করে নিজের মনে গান গিয়ে যাচ্ছে, খোলা জানালা দিয়ে মাথা বের করবার চেষ্টা করছে, হাসতে হাসতে ভেঙে পড়ছে। রকিবও খুশি, সে 5টা বেনশন সিগারেট কিনেছে। গাড়ি সেটে হেলান দিয়ে সিগারেট খাবার মজাই নাকি আলাদা, এর মধ্যে 4টা সিগারেট শেষ, মাঝে মাঝে ড্রাইভারের সঙ্গে কথাও বলছে। তেল আছে তো ড্রাইভার? জি স্যার আছে। তেল শেষ হয়ে গেলে বলবেন, তেল কিনব। নো প্রবলেম। দেশ কোথায় আপনার? বিক্রমপুর। খুব ভালো জায়গা, বিক্রমপুরে অনেক গ্রেট ম্যানের জন্ম হয়েছে, জগদীশ চন্দ্র বসু, নাম শুনেছেন? জি না। সায়েন্টিস্ট, বিরাট সায়েন্টিস্ট। পুষ্পেরও খুব ভালো লাগছে, হাওয়ায় তার চুল নষ্ট হয়ে যাচ্ছে, এই নিয়ে সে খানিকটা বিব্রত। তাছাড়া বাবুকে সামলাতে হচ্ছে, অতিরিক্ত উৎসাহে সে খোলা জানালা দিয়ে লাফিয়ে পড়ে কিনা সেটাও দেখতে হচ্ছে। পুষ্প বলল, সাভা স্মৃতিসৌধে যাবে? দেখিনি কখনো। চলো যাওয়া যাক, অসুবিধা কি? অন্য কোথাও যদি যেতে চাও যেতে পারো, 9টা পর্যন্ত গাড়ি থাকবে বলা আছে। উনার অসুবিধা হবে না? বলে হবে। ড্রাইভার সাহেব একটু গাড়িটা থামান তো, আরো কয়েকটা সিগারেট কিনব। আপনার গাড়িতে ক্যাসেট আছে না? জি স্যার। আরে তাহলে এতক্ষণ চুপচাপ কেন, গান লাগিয়ে দিন। কি বলো পুষ্প, গান বাজনা শুনতে শুনতে যাই, ফাইন হবে। পুষ্প হাসল, ছেলে এবং স্বামী এই দুজনের মধ্যে এই মুহূর্তে কে বেশি খুশি সে ধরতে পারছে না, দুজনেরই চোখ ঝলমল করছে। ড্রাইভার ক্যাসেট চালু করেছে, গানের আওয়াজ কি পরিষ্কার, পুষ্পের চোখ ভিজে উঠছে। কে জানে একদিন এরকম একটা গাড়ি তারা কিনতে পারবে কিনা, নিজেদের গাড়িতে গা এড়িয়ে বসে গান শুনতে শুনতে দূর দূর জায়গায় বেড়াতে যাবে, চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি, তাদের সঙ্গে ক্যামেরা থাকবে, কোনো একটা জায়গা পছন্দ হলে গাড়ি থামিয়ে তারা ছবি তুলবে, ফ্লাস্কে চা থাকবে, মাঝে মাঝে চা খাওয়া হবে, বাবু ঘুমিয়ে পড়বে, সে বলবে একটু আস্তে চালান ড্রাইভার সাহেব, বাবু ঘুমিয়ে পড়েছে। একদিন এরকম তো হতেই পারে, মানুষের কিছু কিছু কল্পনা তো পূর্ণ হয়। বিয়ের আগে পুষ্প কল্পনা করত, নম্র, ভদ্র, লাজুক একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, ছেলেটি রাত জেগে কত গল্প করছে তার সঙ্গে, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে কিন্তু ছেলেটি তাকে ঘুমোতে দিচ্ছে না, একের পর এক গল্প বলেই যাচ্ছে। পুষ্পের এই কল্পনাটা খুব মিলে গিয়েছিল। বিয়ের পর 3 মাস রকিব অনবরত কথা বলেছে, পুষ্প ধারণাই করতে পারেনি একজন পুরুষ মানুষের পেটে এত কথা থাকতে পারে, সবই তার নিজের গল্প। খুব ছোটবেলায় তার বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল, এই গল্প কম হলেও 5 বার শুনিয়েছে।
বেচারা উঠতে যায়, আবার তার বন্ধুরা ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। সে ধরেই নিয়েছিল মারা যাবে। প্রথমবার এই গল্প শুনে সমবেদনায় পুষ্পের চোখ ভিজে উঠেছিল। শেষের দিকে কেন জানি হাসি পেত, সে হাসি লুকানোর জন্য খুব কষ্ট করতে হতো। পুষ্পের নিজেরও কত কথা বলতে ইচ্ছে করত, সুযোগই পেত না। হয়তো কোনো একটা গল্প শুরু করেছে, অল্প কিছু দূর আগাবার পরই রকিব তাকে থামিয়ে দিয়ে বলেছে, একটু দাঁড়াও, আমার নানার বাড়িতে আমাকে একবার একটা রাজহাঁস কামড় দিয়েছিল, এই গল্পটা বলে নেই, পরে মনে থাকবে না, ভুলে যাব। রাজহাঁস কামড়ের গল্প পুষ্প আগেও শুনেছে, তবু ভান করলো যেন এই প্রথমবার শুনছে। চোখ বড় বড় করে বলল, তারপর কি হলো, কি ভয়ঙ্কর, তুমি গাছে উঠে গেলে। কিছু কিছু কল্পনা মিলে যায়, আবার কিছু কিছু মিলে না। না মেলা কল্পনার সংখ্যায় বোধ হয় একজন মানুষের জীবনে অনেক বেশি। গাড়ি কেনার কল্পনাটা হয়তো মিলবে না। পুষ্প ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। ড্রাইভার বলল, এখন কোন দিকে যাব? রকিব বলল, কোনো দিকে না, রাস্তায় চক্কর দাও। আর শোনো, ইংরেজি ভালো লাগছে না, বাংলা কোনো গান থাকলে দাও। আধুনিক না রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রই চলুক, ঠান্ডা ঠান্ডা গান। পুষ্প চোখ বন্ধ করে গান শুনছে। বাবু তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ক্যাসেটে একটি মেয়ে কোমল স্বরে গাইছে, এসো করো স্নান নবধারা জনে, আহ বেঁচে থাকা কি সুখে। পুষ্প একটু সরে এলো রকিবের দিকে, নিচু গলায় বলল, চলো না একটু যাত্রা বাড়ির দিকে যাই। যাবে? রাত তো বেশি হয়নি। ওখানে কি? ছোট মামার বাসা। নানি যান হয়তো এসেছেন ছোট মামার বাসায়, দেখা করে আসি, কতদিন নানি যানকে দেখি না। আরে দূর, বাদ দাও, চিপা গলি, আমার গাড়ি ঢুকবে না। রকিব এমন ভাবে আমার গাড়ি বলছে যেন এটা সত্যি সত্যি তার গাড়ি। গানের সঙ্গে মাথা দুলাচ্ছে, পা নাচাচ্ছে। কাঁচটা তুলে দাও তো পুষ্প, একটা সিগারেট ধরাবো, হ্যান্ডেলটা ধরে ঘুরাও, কাঁচ অটোমেটিক করবে। তুমি আজ এত সিগারেট খাচ্ছ কেন? রোজ তো আর খাই না, ওয়ান্স ইন এ ওয়াইল। তুমি একটা টান দিয়ে দেখবে নাকি, টেস্ট করবে? কি যে বলো পাগলের মতো। পাগলের মতো কি আবার বললাম, বিদেশে মেয়েরাই এখন সিগারেট খায়, পুরুষরা ক্যান্সারের ভয় ছেড়ে দিয়েছে। তুমি ছাড়ো না কেন, তোমার ক্যান্সারের ভয় নেই? আরে দূর, আমি হচ্ছি ছোট মানুষ, ছোট মানুষের ছোট অসুখ, আমার হবে সর্দি, আমাশা, গেঁটে বাত, এইসব। হাসির শব্দে পল্টু জেগে উঠেছে, জেগে আসে দেরি করলো না, তার স্বরে কাঁপতে শুরু করলো। রকিব বিরক্ত মুখে বলল, একটা চড় দাও তো, দাও একটা চড়। চড় দেব কেন, কি করেছে সে, ভ্যাবা করছে শুনছো না, করুক। পুষ্প ছেলেকে সামলাতে চেষ্টা করছে, সে কিছুতেই পোষ মানছে না, গলার আওয়াজ বাড়ছে। রকিব বিরক্ত মুখে তাকিয়ে আছে, রাগে তার গা জ্বলে যাচ্ছে। জহিরের দাড়ি শেপ করবার ব্যাপারটা দেখার মতো, মোটামুটি একটা রাজকীয় আয়োজন। বারান্দায় ছোট টেবিল আনা হয়, আয়না লাগানো হয়, গরম পানি, ঠান্ডা পানি, স্যাভলন, ব্রাশ, সাবান, রেজার, আফটারশেভ সব নিয়ে আসার পর গালে সাবান লাগানোর পালা। এই দৃশ্যটিও মুগ্ধ হয়ে দেখার মতো। জহির ব্রাশ ঘষছে তো ঘষছেই, মুখে সাবান ভরে উঠছে, তবু ব্রাশ ঘষার বিরাম। নিশাত একবার অবাক হয়ে বলেছিল, এরকম তুচ্ছ একটা ব্যাপারে এত সময় নষ্ট করো, দাড়ি কাটা তুচ্ছ মনে হলো তোমার কাছে? কেটে ফেলে দিচ্ছ, এটা তুচ্ছ না? না, এর নাম বিসর্জন, আয়োজন ছাড়া বিসর্জন হয় না। বিয়ের আগে জহিরের এই দিকটি নিশাতের চোখে পড়ে, শুধু দাড়ি কাটা নয়, সব ব্যাপারেই জহিরের আয়োজনের বেশ বাড়াবাড়ি আছে। অফিসে যাবার ব্যাপারটাই ধরা যাক, পালিশ করা জুতাও সে পাতলা ন্যাকড়া দিয়ে অনেকক্ষণ ঝাড়পোছ করবে, রুমাল ইস্ত্রি করবে, সাজসজ্জা শেষ হবার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে। এইসব ব্যাপারগুলি বিয়ের আগে নিশাতের চোখে পড়ে, চোখে পড়েছে যে এই মানুষটি খুব ফিটফাট।
রুচিবান একজন মানুষ যার গায়ে কখনো ইস্ত্রি ছাড়া কাপড় দেখা যায় না, যার কাছে এসে দাঁড়িয়ে সবসময় আফটার শেভ লোশনের একটা গন্ধ পাওয়া যায়, গন্ধটা ভালো লাগে। জহির টাই বাঁধতে বাঁধতে নিশাতের ঘরে ঢুকল। নিশাতের ঘর মানে তার স্টুডিও, ছবি আঁকার সরঞ্জামে ঠাসা একটা ঘর, দেয়ালে হেলান দিয়ে রাখা ছবির স্তূপ। নিশাত একটি ছবির সামনে দাঁড়িয়ে গত দুদিন ধরে এই ছবিটির জন্য বেশ কিছুটা সময় দিয়েছে। লাইন ওয়ার্ক শেষ হয়েছে, কিছু কিছু জায়গায় রং পড়েছে। জহির অবাক হয়ে বলল, কার পেইন্টিং? নিশাত বলল, চিনতে পারছো না? পাশের ফ্ল্যাটের মহিলার? মহিলা বলাটা কি ঠিক হচ্ছে? বাচ্চা একটা মেয়ে, ওর ছবি আঁকছো কেন? কোনো বাধা আছে? বাধা থাকবে কেন, জানতে যাচ্ছি। নিশাত হাসলো, ছবিটির দিকে তাকিয়ে হাসলো। ভালো হচ্ছে, অনেক দিন পর নিজের কাজ তার পছন্দ মতো এগুচ্ছে। মন লেগে গেলে কাজ খুব দ্রুত আগায়, অনেকদিন ধরে কোনো কিছুতেই মন বসছে না। নিশাত চাকু দিয়ে পোর্ট্রেটের চুল থেকে কিছু রং ঘষে ঘষে তুলছে, চুল ঠিক আসছে না। মেয়েটার চুল ফ্লাফি ধরনের, এলোমেলো হয়ে থাকে, এখানে মনে হচ্ছে খুব গোছানো চুল। নিশাত বলো, আমার পোর্ট্রেটে কবে হাত দেবে? দেব খুব শিগগিরই। একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো নিশাত? পুরুষ শিল্পীরা তাদের স্ত্রীদের মডেল বানিয়ে অসংখ্য ছবি আঁকেন, অথচ মহিলারা কখনো তাদের স্বামীদের মডেল বানান। আমি তোমার ছবি আঁকিনি বলে অন্যরাও আঁকবে না এমন তো কথা নয়, কেউ কেউ নিশ্চয়ই আঁকে। কেউ আঁকে না, মেয়েদের এই সাইকোলজিটা বেশ অদ্ভুত। আমার কলমটা পাচ্ছি না, একটু দেখবে? টেবিলের উপরেই তো থাকে। এখন নেই, তোমার বান্ধবীর পুত্র নিয়ে যায়নি তো? ও কলম দিয়ে কি করবে? কিছু করবে না, হাতের কাছে পেয়েছে, উঠিয়ে নিয়ে গেছে। কাইন্ডলি একটু খুঁজে দেখো, বল পয়েন্টে আমি লিখতে পারি না। অফিসে ফেলে আসনি তো? অফিসে কি আমি কখনো কিছু ফেলে আসি? তা আসো না, দাঁড়াও দেখি পাই কি না। থাক, তোমাকে উঠতে হবে না, ছবি নিয়ে বসেছ, ডিস্টার্ব করতে চায় না। শিল্পী মানুষ, মুড কেটে গেলে মুশকিল। ছাপটা করছ? পাগল। জহির ঘর থেকে বেরোলো বিরক্ত মুখে। নিশাত তাকে এগিয়ে দিতে আসেনি, কতদিনও আসেনি। এটা কেন হচ্ছে জহির বুঝতে পারছে না। সম্পর্কে শীতলতা কি আসতে শুরু করেছে, নাকি জীবনযাপনে মনোটনি? জহিরের প্রতি তার আগ্রহ কি কমে আসছে? কিছুটা নিশ্চয়ই কমেছে। অফিসে পৌঁছে জহির টেলিফোন করল। কিছু কিছু কথা আছে মুখোমুখি বলা যায় না, অথচ টেলিফোনে খুব সহজেই বলা যায়। নিশাত? হ্যাঁ। কি করছো? তেমন কিছু না, গল্প করছি। কার সঙ্গে গল্প করছো? পুষ্প। ও আচ্ছা, তাহলে তুমি ব্যস্ত, কিছু বলবে না? তোমার কলমটা পাওয়া গেছে। কোথায় ছিল? যেখানে থাকার কথা সেখানে ছিল, টেবিলের ওপর। তুমি ভালো করে দেখনি, তোমার জন্য যা খুব আনইউজুয়াল। তা তো বটেই। টেলিফোন রাখছি, কেমন? জহির রিসিভার হাতে অনেকক্ষণ বসে রইল। নিশাত কখনো আগে টেলিফোন রাখে না, তার কাছে নাকি এটাকে অভদ্রতা মনে হয়, কিন্তু আজ সে সেই অভদ্রতাটাই করল। একবার জিজ্ঞেসও করল না টেলিফোন কেন করেছে। পুষ্প খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে, পল্টু ঘরময় চক্রাকারে হামাগুড়ি দিচ্ছে, মাঝে মাঝে দাঁড়াবার চেষ্টা করছে, পারছে না, ধপাস করে পড়ে যাচ্ছে। কিছুটা ব্যথা নিশ্চয়ই পাচ্ছে, কিন্তু কাঁদছে না, আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশাত ব্যাপারটা খুব আগ্রহ নিয়ে লক্ষ্য করছে। শিশুদের মধ্যে এত অধ্যাবসায় থাকে তা তার জানা ছিল না। জীবনের পরবর্তী সময়ে অধ্যাবসায়টা থাকে না কেন, কে জানে? পুষ্প বলল, আপা, আমি যে প্রায় আপনার এখানে আসি, আপনি রাগ করেন না তো? না, করি না। বিরক্ত হন নিশ্চয়ই?
মাঝে মাঝে হই, সব সময় হই না। পুষ্প মন খারাপ করে ফেলল। নিশাদ বলল, খুব প্রিয়জনদের উপরও আমরা মাঝে মাঝে বিরক্ত হই, হই না? আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা, মাঝে মাঝে বাবার উপরও বিরক্ত হই। কাজেই তোমার এমন মুখ কালো করার কিছু নেই। আপনার বাবা বুঝি আপনাকে খুব ভালোবাসেন? তা বলতে পারবো না, হয়তো বাসেন। ওনার একটা গল্প তোমাকে বলবো, শুনবে? বলুন। আমি তখন খুব ছোট, ক্লাস 4 কিংবা 5 এ পড়ি। বাবা কি জন্য জানি আমাকে বকা দিয়েছেন, আমি খুব কাঁদছি। বাবা এসে বলল, এখন থেকে নিয়ম করে দিলাম যে আমার বকা খেয়ে কাঁদবে তাকে একটা উপহার দেব। সত্যি সত্যি চমৎকার একটা পুতুল কিনে আনলেন। এরপর থেকে ভাই বোনদেরকে বকা খেয়ে কাঁদলেই দামি উপহার। ও মা, কি মজা! আসল মজাটা এখনো বলিনি। কিছুদিন পর কি হলো জানো, বাবা বকা দিলে আমরা কেউ কাঁদতে পারি না, কারণ বকা খেয়েছি উপহার পাবো এই আনন্দে এতই খুশি হয়ে যায় যে কান্না চলে যায়। আর না কাঁদলে তো উপহার নেই। কি সুন্দর গল্প! এরকম সুন্দর সুন্দর গল্প অনেক আছে, সব আমার বাবাকে নিয়ে। মাঝে মাঝে তোমাকে বলবো। এখন একটা বলুন না। না, এখন না, তুমি বরং তোমার বাবা সম্পর্কে বলো। আমার বাবা সম্পর্কে বলার মতো কিছু নেই আপা, খুব সাধারণ মানুষ, নিজেকে নিয়ে ব্যস্ত, আমাদের দিকে কখনো ফিরেও তাকাননি। মা মরে যাবার 21 দিনের দিন আবার বিয়ে করেছেন, সংসার নাকি অচল হয়ে যাচ্ছে, বিয়ে না করলেই না। তুমি তখন কত বড়? ক্লাস 7 এ পড়ি। আমার বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে, একটা ছেলে আছে। আর আমাদের বোনদের বিয়ে কিভাবে হয়েছে জানেন আপা? ছেলে দেখতে এসেছে, বোনরা সবাই খুব সুন্দর তো, কাজে দেখতে এসেই পছন্দ হয়ে গেছে। তখন বাবা বলেছেন, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়, শুভস্র শীঘ্র, কাজে ডেকে বিয়ে। তোমার বাবা মনে হয় খুব করিতকর্ম মানুষ। মোটেই না আপা, টাকা বাজানোর ফন্দি বিয়ের অনুষ্ঠান করতে হলো না। আমাদের 3 বোনের বিয়ে হয়েছে, কারো বিয়েতে অনুষ্ঠান হয়নি। বরপক্ষের ওরা অনুষ্ঠান করতে চেয়েছে, বাবা বলেছেন বিয়ে তো হয়ে গেছে, আবার অনুষ্ঠান কিসে, মেয়ে উঠিয়ে নিয়ে যান। তোমার মনে হয় তোমার বাবার উপর খুব রাগ? আগে রাগ হতো, এখন হয় না। এখন হয় না কেন? জানি না আপা, এখন কেমন যেন মায়া লাগে। সেও তো গরিব মানুষ আপা, কোথা থেকে টাকা খরচ করবে? তা তো বটেই। নিশাত অবাক হয়ে দেখলো পুষ্পের চোখে পানি এসে গেছে, মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে, খুবই সেন্সিটিভ মেয়ে তো। পুষ্প, জি, চা খাবে? না আপা। তুমি কি খুব একা একা থাকো পুষ্প? হ্যাঁ, ও কোথাও যাওয়া পছন্দ করে না, কাজেই কোথাও যায় না, কেউ আসেও না আমাদের এখানে। শুধু ওর এক বন্ধু আসে মাঝে মাঝে, তাকে আমার পছন্দ হয় না, শুধু আজে বাজে কথা বলে। স্বামীর বন্ধুরা বন্ধু পত্নীদের সঙ্গে সবসময় এরকমই করে। জহিরের এক বন্ধু আছে, মাঝে মাঝে এমন সব কথা বলে যে ইচ্ছে করে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। পুষ্প হেসে ফেলল, বেশ শব্দ করে হাসি। হাসি থামিয়ে শান্ত গলায় বলল, অসময়ে উনি বাসায় আসেন, কেন জানি আমার ভালো লাগে না। অসময় মানে কখন? দুপুরের পর, 2:30-3টার দিকে। তুমি উনাকে বলবে যেন অসময় না আসেন, ও আবার রাগ করবে। ওর তোর বাবার কথা বলছি, ওর চট করে রেগে যাবার অভ্যাস আছে। তুমি তোমার অসুবিধার কথাটা বলছো, এতে ওনার রাগ করবার তো কিছু নেই। আমি তা বলতে পারবো না আপা, তাছাড়া মিজান সাহেব মানুষ হিসেবে খুব ভালো, সবার সঙ্গে রসিকতা করা ওনার অভ্যাস, ওনার মনে কোনো পাপ নেই। তাই বুঝি? জি আপা। তবু তুমি ওনাকে বলবে যেন অসময়ে না আসেন, আমাদের দেশটা তো বিলেত আমেরিকা নয়,
এদেশে নিজস্ব নিয়ম কানুন আছে, ডিসেন্সির ব্যাপার আছে, তাই না? পুষ্প কিছু বলল না। নিশাত বলল, তোমার ওনাকে কেমন লাগে? আমার পছন্দ হয় না। অতিরিক্ত মেলামেশার একটা সমস্যা কি জানো, কোনো না কোনোভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে। যে লোকটিকে শুরুতে অসহ্য বোধ হয়, এক সময় দেখা যায় তাকে ভালো লাগতে শুরু করেছে। কি যে বলেন আপা! আমি ঠিকই বলি, 15-16 বছরের বাচ্চা মেয়েকে আমি দেখেছি বুড়ো গানের মাস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার নিজের কথা বলবো? বলুন। না থাক, সব কথা একদিনে বলতে নেই, কিছু কথা আরেক দিনের জন্য তোলা থাকো। টেলিফোন বাজতে শুরু করেছে। নিশাত টেলিফোন ধরল, ওপাশে জহিরের গলা। নিশাত, বলো। শুনছি। কি করছিলে? তেমন কিছু না। তোমার কি হয়েছে বলো তো, একটু পরপর কি হয়েছে? ভালো লাগছে না। ভালো না লাগলে চলে এসো। আমি ভাবছিলাম কি, বাইরে কোথাও গেলে কেমন হয়, ধরো রাঙামাটি বা কক্সবাজার। হঠাৎ? না, মানে আমার কেন যেন মনে হচ্ছে আমাদের সম্পর্কটা একটু কোল্ড যাচ্ছে। এরকম ধারণা হবার কারণ কি বলতো? না, মানে যেতে চাইলে চলো যাই, ঘুরে আসি। আমার তো কোনো কাজ নেই, আমি তো ঘরেই বসে থাকি। তাহলে চলে এসো না। আচ্ছা, আসছি। টেলিফোন রাখলাম। কেমন? নিশাত রিসিভার নামিয়ে হাসতে শুরু করলো। মনের কিছু দরজা জানালা এখন খুলতে শুরু করেছে। নিশাত পল্টুকে কোলে নিয়ে গায়ের ঘ্রাণ নিল। কি অদ্ভুত গন্ধ শিশুদের গায়ে! পুষ্পদের বাড়িওয়ালা আওলাদ সাহেব একজন স্কুল টিচার। স্কুল টিচার হয়েও তিনি শুধুমাত্র নিজের রোজগারে ঢাকায় দুটি বাড়ি করেছেন, একটি সোবহানবাগে, অন্যটি কল্যাণপুরে। কল্যাণপুরের বাড়িতে তিনি নিজে থাকেন, সোবহানবাগের বাড়িটা ভাড়া নেন। বর্তমানে চেষ্টা তদবির করছেন লোনের জন্য। লোন পেলে বাড়ি ভেঙে চারতলা দালান তুলবেন। এই ব্যাপারটা তিনি অনেকক্ষণ ধরে রকিবকে বোঝাচ্ছেন। মাস্টারদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা সবাইকে তাদের ছাত্র মনে করে এবং মনে করে কেউ তাদের কথা বুঝতে পারছে না। আরো ভালো মতো বোঝানো দরকার। তিনি যে এই বাড়ি ভেঙে চারতলা দালান তুলতে চান, এটা রকিবকে বেশ কয়েকবার বললেন। লোন পেয়ে গেলে বাসা ছাড়তে হবে, বুঝতে পারছেন তো? জি, পারছি। তখন এই অসুবিধা সেই অসুবিধা এরকম 17 ধরনের কথা বলতে পারবেন না। বলব না। এইসব মুখের কথা সবাই বলে, কাজের সময় না। আমার বড় শালক একটা বাড়ি করেছিল, বুঝলেন, একটা ভালো পার্টির কাছে বাড়ি ভাড়া দিয়েছে। পার্টি 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিল, তারপর আর ভাড়া দেয় না। ভাড়া চাইতে গেলে বলে, ভাড়া দিব কেন, বাড়ি কিনে নিলাম না। বলে কি, এই হচ্ছে দেশের অবস্থা। তারপর আপনার বড় শ্যালক কি করলেন? মামলা মুকদ্দমা করছে, আর কি করবে, 2 বছর হয়ে গেল, 1 পয়সা ভাড়া দেয় না। আমাকে দিয়ে ওই ভয় নাই। 1 তারিখে বেতন পাবো, 2 তারিখে বাড়ি ভাড়া শোধ, সামনের মাসের 1 তারিখে চলে আসব। এই মাসটা আমি কি করব? আসতে হয় এই মাসে আসবেন, গোটা মাসের ভাড়া দেবেন, আর যদি তা না চান মামলা ডিসমিস, বুঝলেন? মামলা ডিসমিস করার দরকার নেই, আমি এই মাসে আসব। ভালো কথা, চাবি নিয়ে যান, আমি সপ্তাহে 1 দিন এসে বাড়ি দেখে যাব। বাড়ি হচ্ছে নিজের সন্তানের মতো, দেখাশোনা না করতে পারলে ভালো লাগে না। আপনার স্ত্রীকে বলে দেবেন। কি বলে দেব? এই যে সপ্তাহে সপ্তাহে আসব, এইটা আর কি। জি, বলে দেব। উঠবেন কবে? 2-1 দিনের মধ্যে। পুষ্প চৈত্র মাসে বাড়িতে উঠতে রাজি হলো না। চৈত্র মাসে নাকি নতুন কোনো কাজ শুরু করতে নেই, সে মাস শেষ হলে নতুন বাড়িতে উঠবে, এর মধ্যে অল্প অল্প করে গুছিয়ে রাখবে, নতুন বছরে সে গোছানো বাড়িতে গিয়ে উঠবে। বাড়ি গোছানোর পর্ব শুরু হলো। বেতের চেয়ার কেনা হলো, জানালার নীল পর্দা, একটা ছোট পড়ার টেবিল,
বুককেস, একটা চৌকি, ভেতরের বারান্দায় পাতা থাকবে, হঠাৎ আত্মীয় স্বজন এসে পড়লে থাকবে। পুষ্প তার নিজের টাকা ভেঙে রান্নাঘরের জন্য একটা মিক্সার কিনল, প্লাস্টিকের লাল রঙের বালতি। নতুন সংসার শুরু করার প্রচন্ড আনন্দ আছে। পুষ্প ছোটখাটো কিছু একটা কেনে আর আনন্দের চোখ ঝলঝল করতে থাকে। দোকানে গেলেই বেহিসেবি হয়ে যেতে ইচ্ছে করে। কয়েকবার এরকম হয়েছে, 125 টাকা দিয়ে কিনেছে চীনা মাটির লবণদানি। জিনিসটা এত সুন্দর যে এতে লবণ রাখতে মায়া লাগে, সাজিয়ে রাখতে ইচ্ছে করে। প্রায়ই সে ভাবে তার যদি প্রচুর টাকা থাকতো কি সুন্দর করে না সে ঘর সাজাতো, যেই দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। একদিন নিশ্চয়ই তার টাকা হবে, প্রচুর টাকা, তখন হয়তো ঘর সাজাতেই মন চাইবে না। পুষ্প ছেলেকে কোলে নিয়ে নিশাতে ঘরের দরজার সামনে দাঁড়ালো, খানিকক্ষণ ইতস্তত করে কলিং বেল টিপল। সে আজ একটা বিশেষ কারণে এসেছে, পলচুকে এখানে রেখে যাবে যাত্রা বাড়িতে, তার নানিজানকে নিয়ে এসে তার নতুন সংসারের শুরুটা দেখাবে। কি ব্যাপার পুষ্প, বেশ কদিন পর তোমাকে দেখলাম। খুব ব্যস্ত আপা, আমাদের নতুন বাসাটা সাজাচ্ছি। কিরকম সাজাচ্ছ একদিন গিয়ে দেখে আসতে হয়। আপনি সত্যি যাবেন? হ্যাঁ যাব, তোমার জন্য একটা ছবি আঁকছি, সেই ছবি তোমাদের বাসায় সুন্দর একটা জায়গায় টানিয়ে দিয়ে আসব। কি ছবি আপা, একটু দেখি। না এখন দেখা যাবে না। আপা আপনি কি পল্টুকে একটু রাখবেন ঘন্টা দুয়েকের জন্য? ঘন্টা দুয়েকের জন্য তো রাখতে পারবো না, কারণ এখন যাচ্ছি মার বাসায়, সন্ধ্যা পর্যন্ত থাকবো। সন্ধ্যা পর্যন্ত রাখতে চাইলে রেখে যাও। তাহলে তো আপা আরো ভালো হয়। খুব সাজগোজ করেছো দেখছি, যাচ্ছ কোথায়? নানি জানের কাছে যাব, তারপর তাকে আমার নতুন বাসা দেখাতে নিয়ে আসবো। চমৎকার, এই ব্যাগে ওর বাড়তি জামা আর প্যান্ট আছে, টেবিলের ওপর রেখে দাও। আমি যাই আপা। যাও। যেতে গিয়েও পুষ্প হঠাৎ ঘুরে দাঁড়ালো, চাপা গলায় বলল, আপনি এত ভালো কেন আপা বলুন তো? জবাবের জন্য অপেক্ষা করল না, ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকল। একটা ভুল হয়ে গেছে, রকিব যদি কোনো কারণে অফিস ফাঁকি দিয়ে চলে আসে তাহলে ঘর বন্ধ দেখলে রেগে যাবে। একটা চিঠি লিখে দরজার সামনে টানিয়ে যেতে হবে। অবশ্য চিঠি লিখলেও সে রাগ করবে, তবে নির্বোধ বলে গাল দিতে পারবে না, সে বুদ্ধি করে চিঠি লিখে যাচ্ছে। পুষ্প লিখল, আমি নানি জানকে দেখতে যাচ্ছি, 4টা বাজার আগে চলে আসব, রাগ করবে না কিন্তু। শেষ লাইনটা লেখা কি ঠিক হচ্ছে? অন্য কেউ যদি এসে পড়ে? লাইনটা কাটতে ইচ্ছা করছে না, আবার রাখতেও অস্বস্তি লাগছে। ভাবি আসবো, অধমের নাম মিজান, যদি ভুলে গিয়ে থাকেন, মিজানুর রহমান। পুষ্প মুখ তুলে ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। কোথাও বেরোচ্ছেন বুঝি, সাজসজ্জা দেখে তাই মনে হচ্ছে। জি, সঙ্গে গাড়ি আছে, আসুন নামিয়ে দেই। গাড়ি লাগবে না, আমি কাছেই যাব, ওই তো পাশের বাসা। আপনি কি আমাকে ভয় পান ভাবি? জি না, ভয় পাবো কেন, চা করে আনি, চা খাবেন? আনুন। আপনার পুত্র কোথায়? ওকে পাশের বাসায় নিয়ে গেছে, এক্ষুনি দিয়ে যাবে। আই সি। পুষ্প চা বানিয়ে নিয়ে এলো, মিজান চেয়ারে বসে আছে, মুখের ভঙ্গি গম্ভীর, হাতে জ্বলন্ত সিগারেট, কিন্তু সিগারেট টানছে না। সে হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। আপনি কি জন্য আমাকে ভয় পান? ছিপ কি বলেন ভাই, ভয় পাবো কেন? ভয় পান বলেই তো মিথ্যা কথাটা বললেন, ছেলে পাশের বাসায় আছে, এক্ষুনি দিয়ে যাবে, যাতে আমি বুঝতে পারি যে এখানে আমাকে ভদ্র হয়ে থাকতে হবে, বেচাল কিছু করা যাবে না। পুষ্প ক্ষীণ গলায় বলল, আমি সত্যি কথাই বলছি ভাই, নিশাতাপা এক্ষুনি বাবুকে দিয়ে যাবে। মিজান সিগারেট ফেলে দিয়ে চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে বলল, অন্ধকারে একটা সুন্দরী মেয়েও যেমন অসুন্দরী মেয়েও তেমন,
পার্থক্যটা হচ্ছে আলোতে। আপনি এসব কি বলছেন? সত্যি কথাই বলছি। আপনার কি ধারণা সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি? আপনাকে প্রথম দেখলাম। ছি ছি ভাই, আমি যদি কোনো কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিন। আমাকে দেখলেই আপনি এমন একটা ভাব করেন যেন আমি আপনাকে রেপ করতে আসছি। পুষ্প কেঁদে ফেলল। সে কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। সিঁড়িতে শব্দ শোনা যাচ্ছে। নিশাতাপা বাবুকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। সে কি চিৎকার করে নিশাতাপাকে ডাকবে? এটা কি ঠিক হবে? এই লোকটি হয়তো ঠাট্টা করছে, এর অভ্যাস হচ্ছে ঠাট্টা করা। সবার সঙ্গে ইনি ঠাট্টা করেন। রকিব কতবার বলেছে? পুষ্প, পুষ্প চমকে উঠল। কি আশ্চর্য, নাম ধরে ডাকছে কেন? পুষ্প থরথর করে কাঁপতে লাগল। সে কি ছুটে বেরিয়ে যাবে? নাম ধরে ডাকলাম বলে চমকে উঠলেন নাকি? চমকে ওঠার কিছু নেই, মানুষের নাম দেয়া হয় ডাকার জন্য। তাছাড়া কেউ তো জানতে পারছে না। আমি যদি এখন আপনাকে আরো মধুর কোনো নামে রাখি তাহলেও কিছু যায় আসে না। আপনার কি হয়েছে? আপনি এরকম কথা বলছেন কেন? আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। আপনি কাঁদছেন কেন? মিজান ভাই, আজ আপনি চলে যান, অন্য আরেকদিন আসবেন। এসেছি যখন একটু বসি, রোজ রোজ আসা তো মুশকিল। কই, আপনার বান্ধবী তো এখনো বাচ্চা নিয়ে এলো না? মিজান উঠে দাঁড়ালো। হয়তো এবার চলে যাবে, শুধু শুধু সে ভয় পাচ্ছিল। পুষ্প শাড়ির আঁচলে চোখ মুছল। মিজান দরজার সামনে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। একবার তাকালো পুষ্পের দিকে এবং খুব সহজ ভঙ্গিতে দরজার হুক তুলে দিল। পুষ্প কাঁপা গলায় বলল, দরজা বন্ধ করছেন কেন? কেন বন্ধ করছি বুঝতে পারছ না? মিজান ভাই, আমি আপনার পায়ে পড়ছি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কেউ কিচ্ছু জানবে না। আমি তো কাউকে কিছু বলবই না। তুমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারবে? লোক লজ্জা বড় কঠিন জিনিস। পুষ্প চিৎকার করে উঠতে চাইল, মুখ দিয়ে স্বর বেরোল না। রান্নাঘরের দিকে ছুটে যেতে চাইল, ছুটে যেতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন। এই লোকটি তার গায়ে হাত দিচ্ছে কেন? এ কে? আমি চিৎকার করতে চাই, আমাকে চিৎকার করতে দাও। এই লোক আমাকে চিৎকার করতে দিচ্ছে না, মুখ চেপে ধরে আছে। আম্মা, আম্মা আমাকে বাঁচান, আম্মা আমি মরে যাচ্ছি। পুষ্প জ্ঞান হারালো। মিজান তাকে বিছানায় শুয়ে দিয়ে নিশ্চিন্ত মনে সিগারেট ধরালো। আয়নায় মেয়েটাকে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছে না। সিগারেটটা ধীরে সুস্থে শেষ করা যেতে পারে। আয়নায় পুষ্পকে দেখা যাচ্ছে, অচেতন অর্ধনগ্ন একটি রূপবতী তরুণী হাত পা এলিয়ে পড়ে আছে। শঙ্খের মতো সাদা, বুক নিঃশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। অপূর্ব দৃশ্য। মিজান মুগ্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। দৃশ্যটি সরাসরি দেখাচ্ছে, আয়নায় দেখতে বেশি ভালো লাগছে। মিজান সিগারেট ছুঁড়ে ফেলে শোবার ঘরের দরজা ভিড়িয়ে দিল, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। পুষ্প অচেতন অবস্থাতেই বিড়বিড় করে তার মাকে ডাকছে। ধন্যবাদ। গল্প কন্যার গল্প শেষ। জানি আমি, লাগলো বেশ। তাহলে আর দেরি কেন? লাইক করতে ভুলো না যেন। ঝটপট করে ফেলো শেয়ার আর কমেন্ট। যাচ্ছি আমি এখন, যাচ্ছি না পারমানেন্ট। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা, নতুন নতুন গল্পগুলো শুনতে পাবে তারা।